ব্যাংক যাবে। কিন্তু শুধুমাত্র জামাতিদের নয়, বা একটা অংশ যেটা বলছেন আপনারা বারবার ইঙ্গিত করছেন তাদের নয়, এটা বাংলাদেশের সম্পদ। কিন্তু হ্যাঁ কেন এই অবশ্যই অবস্থায় বাংলাদেশের গেল, সম্পদ, পরে 30,000 কোটি এখান টাকা থেকে নিয়ে গেল, যদি কেন এই ব্যাংক দায় কার? থেকে কোন রকমে গুজব ছড়িয়ে যদি এই ব্যাংক থেকে আমানত উঠে নেওয়া যায়, তাহলে আলটিমেটলি সরকার মানে আপনি ক্ষতিগ্রস্ত বলছেন হবে। যা প্রথম আলো ছাপিয়েছে নভেম্বর এবং নাবিল গ্রুপের নামে যা হয়েছে এগুলি গুজব হতে পারে, আপনি এটাই বলতে না চাচ্ছেন? বা আমি গুজব হতে পারে আমার কথা বলি নাই, এটা স্টেট ব্যাংকের এমডির কথা। জায়গাতে আছে, প্রপার মালিকানাতে আছে, স্বাধীনতার পক্ষে শক্তির হাতে থাকা অবস্থাতে এই অবস্থা কেন হলো? তার মানে কি রাজাকাররা কি শ্রেষ্ঠ করে রেখেছিল আর এখন ধ্বংস করলো, লুটপাট করলো? 30 জন কৃষককে 25 থেকে 30 হাজার টাকার দেনার দায়ে কোমরে রশি বেঁধে জেলখানায় পুরিয়ে দেওয়া হয়েছে। সেই দেশে কোটি কোটি টাকা নামে বেনামে লোন নিয়ে যারা মেরে দিচ্ছে, তাদের ব্যাপারে আমরা ব্যবস্থা নিতে পারিনি সে স্বাধীনতার পর থেকে অদ্যাবধি। বাংলাদেশে গত 40 বছর থেকে সেবা দিয়ে আসছে, এটি একটি বাংলাদেশের সবচাইতে উল্লেখযোগ্য ব্যাংক। দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যান্য ব্যাংকিং খাতের চাইতে ইসলাম ব্যাংকের অবদান অনেক বেশি। আপনি ঋণ বলেন, আমানত বলেন, রেমিটেন্স বলেন, সব দিক দিয়ে শক্তিশালী অবস্থানে ইসলাম ব্যাংক। এখন গত বৃহস্পতিবারে আমরা যে বিষয়টা জেনেছি, ভয়ঙ্কর নভেম্বর, ভয়ঙ্কর নভেম্বরের কথা বলে যে ইস্যুগুলা সামনে এসেছে, এটি নিয়ে প্রথম আলো বলেছে, এটি নিয়ে আমরা আলাপ করেছি, করতেছি, সমালোচনা হচ্ছে, বাট সরকারি কিংবা দায়িত্বশীল কোনো প্রতিষ্ঠান থেকে এখনো ওইভাবে কিছু বলা হয়নি। তবে এটি সত্য যে ইসলামী ব্যাংক একটা সময় রাজাকারদের নিয়ন্ত্রণ ছিল, মানে স্বাধীনতা বিরোধীদের নিয়ন্ত্রণে ছিল, এবং ইসলামী ব্যাংকে সরকার সে নিয়ন্ত্রণ মুক্ত করতে গিয়ে যদি এই ঘটনা সত্য হয়, তাহলে লুটেরাদের হাতে দিয়ে দেওয়া হতো। অর্থাৎ মানে বিষয়টা এমন যে যদি রাজাকাররা এটা চালায়, রাজাকাররা যদি অপরাধ করে থাকে, তাহলে লুটেরারা এই ব্যাংকে লুটে ফুটে খাচ্ছে যদি এই রিপোর্ট সত্য হয়। যেহেতু রিপোর্ট নিয়ে বাংলাদেশ ব্যাংক, যেটি রাশেদ সাহেব বলেছেন, বাংলাদেশ ব্যাংক বা সরকারি অর্থ মন্ত্রণালয় থেকে তেমন কিছু বলা হয়নি, তবে ব্যাংকের যিনি এমডি তিনি কিছু কথা বলেছেন, তার কথাগুলো যদি সত্য হয় তাহলে আমরা ধরে নেব যে যে নিউজ গুলা বেরিয়েছে এগুলা অনেকটাই গুজব। তিনি যে কথাগুলো বলেছেন যে ইসলামী ব্যাংকের ঋণের পরিমাণ, বিভিন্ন খাতে বিতরণের ঋণ বিতরণের পরিমাণ 1,38,000 কোটি টাকা, এটা হলো সব খাতে মিলে, এবং যা এই খাতের টোটাল ঋণের 12% বেশি শুধু ইসলামী ব্যাংকে করে। দেশের টোটাল আমানতের 10% কিন্তু জমা থাকে ইসলামী ব্যাংকে, যার পরিমাণ এক না লক্ষ না এখানে এখানে নজিবাবুর একটা বিষয় হলো, ঠিক আছে দেয়া হয়েছে কাগজপত্র, নাম টাম সব ঠিক আছে, এগুলি কাগজে কোম্পানি হিসেবে ধরা হয়েছে। আমি যারা আমি আসলাম আমি যে আমি অথরিটির কথা আমি বলছেন সে অথরিটি তো বলেছে যে বেনামে যায়নি, নামেই হয়েছে। আপনি যে আমি আমি খবরটা বলেছেন সেদিকে সেটা আসছি, আমিও পড়েছি, তিনি বলেছেন যে এটাও আমাদের দেখবেন সবই নামেই গেছে, বেনামে যায়নি, নামেই তো গেছে, আমাদের আমি কিন্তু তদন্ত আমি বেরিয়ে আসছে আসছি যে অন্য নামে গেছে, সরকারের এগুলির আমলে। অস্তিত্ব নাই, এগুলি কাগজে হ্যাঁ আমি কোম্পানি, এগুলির কোনো আসতেছি অস্তিত্ব আমি নাই। এখন আসতেছি প্রশ্ন হলো আমরা আপনার, একটু একটু বাবু একটু আমাকে প্রশ্নটা করতেই হয়, আপনি যেহেতু তুলেছেন যে কোনো বিষয়ে আমরা কথা বলতে গেলে আমাদের স্বাধীনতা এবং চেতনার বিষয়গুলো আমাদের সামনে আনি, খুব সবকিছুর মধ্যে সামনে আনাটা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না। আমি পাল্টা আপনাকে প্রশ্ন করতে পারি কিনা, আপনি যেখানে বললেন যে রাজাকারদের বা স্বাধীনতা বিরোধী চেতনা বা আই মিন বিরোধীদের হাতে যখন ব্যাংক ছিল, তখন সারা বিশ্বের 1,000টা ব্যাংকের অন্যতম একটি ব্যাংক ছিল, বা শ্রেষ্ঠ ব্যাংক গুলোর মধ্যে আমাদের ইসলামী ব্যাংক ছিল, এখন সেই অবস্থায় নাই কেন? এখন তো মানে সোকল, হ্যাঁ যদিও আমি আমি এভাবে বলতে চাই আমি না, এখন তো প্রপার একটা জায়গাতে আছে, প্রপার মালিকানাতে আছে, স্বাধীনতার পক্ষের শক্তির হাতে থাকা অবস্থাতে এই অবস্থা কেন হলো? তার মানে কি রাজাকাররা কি শ্রেষ্ঠ করে রেখেছিল আর এখন ধ্বংস করলো, লুটপাট করলো? এভাবে তুলনা করবার কোনো সুযোগ কি আসে? জি ধন্যবাদ সাগর ভাই, থ্যাংক ইউ, সুন্দর প্রশ্ন করছেন। এবং বর্তমান সরকার সরকার ক্ষমতায় আসার পর ইসলামী ব্যাংকে যে পরিচালনা পর্ষদের মাধ্যমে করা হচ্ছে, তাতে করে নতুন যেই যারা ইসলামী ব্যাংক পরিচালনা করছেন তাদের আমলেই কিন্তু এটার গ্রাহক সংখ্যা 16 লক্ষ হয়েছে। অর্থাৎ 16 লক্ষ গ্রাহক কিন্তু এই বর্তমান পরিচালনা পর্ষদের আমলে হয়েছে, এবং যার 92% হলো মহিলা। এবং আমেরিকা বলেন, UAE বলেন, কিংবা সৌদি আরাবিয়া বলেন, এখান থেকে যে এই রেমিটেন্স আছে তার 52% কিন্তু ইসলামী ব্যাংকে আসে, এবং এটি এই সরকারের আমলে যারা পরিচালনা করতেছেন তাদের সাফল্য। এটি ঠিক
এবং গত 40 বছরে কিন্তু এই ব্যাংকে কোনো অনিয়মের কথা আসেনি, এবং কোনো মানে লুট বা টাকা পাচারের কথা আসেনি। এটি একটি সিস্টেমে চলে, ব্যাংকিং যে সিস্টেম এটাতে চলে, এবং এই ব্যাংকে বেসিক্যালি কোনো সংকট নাই। যদি সংকট থাকতো, এইভাবে যদি টাকা পয়সা চলে যেত, তাহলে গত এই ধরেন গত 40 বছরে কি ইসলামী ব্যাংকে একটা কারো ডিজনার হয়েছে? হয়নি। এটা নেতিবাচক প্রচারণার একটি কারণও আছে। কারণ হলো এটা, যারা নেতিবাচক প্রচার করেন তারা একবার বললেন যে ব্যাংকে টাকা নাই, টাকা উঠে গেল, আবার বললেন যে তোমরা বিদেশ থেকে হুন্ডি না, সে তো টাকা পাঠাও। সে তো গেল আলাদা কথা, কিন্তু আপনি নিজে স্বীকার করছেন গত 40 বছরে যা হয়নি এখন হাত বদলের কারণে এটা হচ্ছে, তার মানে এখানে হ্যাঁ, চেতনা নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ আছে কিনা? আমি আমি আসছি, অবশ্যই আমি আপনার কথার উত্তর দিচ্ছি। এটি একটা, আমি বলছি এই কারণে যে এটা নেতিবাচক প্রচারণার অংশ, যেহেতু ইসলামী ব্যাংক এখন যথেষ্ট সফল বাংলাদেশে, তো অতএব যেহেতু ইসলামী ব্যাংকের রেমিটেন্স আছে সবচেয়ে বেশি, এখানে লেনদেন হচ্ছে বেশি, এখানে গ্রাহক সংখ্যা বেশি, সেবা সবচেয়ে বেশি, তো সুতরাং দুষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছাড়া এখান থেকে ইসলামী ব্যাংক মানুষ নিয়ে নিয়ে নিচ্ছে। সমালোচনা করবার আর কোন সুযোগ আছে কিনা নজিব আকবর? আমরা যদি একটু স্পষ্ট আরে করি, আরে ইসলামী আরে ব্যাংক আরে কিন্তু শুধুমাত্র জামাতিদের নয় বা আমাদের কোন একটা অংশ যেটা বলছেন আপনারা বারবার ইঙ্গিত করছেন তাদের নয়, এটা বাংলাদেশের সম্পদ। কিন্তু হ্যাঁ, কেন অবশ্যই এই অবস্থায় বাংলাদেশের গেল, সম্পদ। পরে 30,000 কোটি এখান টাকা থেকে নিয়ে গেল, যদি কেন এই ব্যাংক দায় কার? যদি কোন রকমের গুজব ছড়িয়ে যদি এই ব্যাংক থেকে আমানত উঠে নেওয়া যায়, তাহলে আলটিমেটলি সরকার মানে আপনি ক্ষতিগ্রস্ত বলছেন হবে। যা প্রথম আলো ছাপিয়েছে নভেম্বর এবং নাবিল গ্রুপের নামে যা হয়েছে এগুলি গুজব হতে পারে, আপনি এটাই বলতে না, চাচ্ছেন? বা আমি গুজব হতে পারে আমার কথা বলি নাই, এটা ইসলামী ব্যাংকের এমডির কথা। এমডি এবার বলছেন, আমি যেটা বলবো সেটাতে হ্যাঁ আমি যেটাতে আসি, এখানে 8টা ছোট করে বলুন। প্রতিষ্ঠান ঋণ নিয়েছে। 8টা প্রতিষ্ঠানের মধ্যে আছে শিমুল এন্টারপ্রাইজ, নাবা অ্যাগ্রোটেড, আনোয়ারা ট্রেড ইন্টারন্যাশনাল, নাবিল গ্রেন ক্রপস, মার্কস বিজনেস, নাবা ফার্ম লিমিটেড, ইন্টারন্যাশনাল প্রোডাক্ট প্যালেস, নাবিল ফিড মিল। এখন এই অনেকগুলোই হচ্ছে এর মধ্যে কাগজে প্রতিষ্ঠান, এবং সরজমিনে তদন্ত করতে গিয়ে এই প্রতিষ্ঠান পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো এখানে দায়টা হলো বাংলাদেশ ব্যাংকের। কারণ যখন আপনি যদি যেই দেশে, আমাদের দুঃখ হলো এই জায়গায়, কষ্টের জায়গাটা হলো এই জায়গায়, যে দেশে আজ থেকে 8-10 দিন আগে 37 জন কৃষককে 25 থেকে 30 হাজার টাকার দেনার দায়ে কোমরে রশি বেঁধে জেলখানায় পুরিয়ে দেওয়া হয়েছে, সেই দেশে কোটি কোটি টাকা নামে বেনামে লোন নিয়ে যারা মেরে দিচ্ছে, তাদের ব্যাপারে আমরা ব্যবস্থা নিতে পারিনি। সে স্বাধীনতার পর থেকে অদ্যাবধি কোন সরকারের আমলে, কোন মন্ত্রণালয়, কোন সরকারের আমলে, কোন অর্থ নজিব আকবর মন্ত্রণালয় এই দায় কিংবা কাকে কোন দিচ্ছেন? পরে এই দায় কে কোন নিবে? ব্যাংকের গভর্নর এটি করতে পারেনি। এই তবে দায় কে নিবে আপনি মনে করেন? এটি যদি সত্য হয়, আমার দৃঢ় বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা বঙ্গরত্ন শেখ হাসিনা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। কারণ উনি কখনো লুটের রাতে রাতে দেশকে ছেড়ে দিতে পারেন না।